পর্যটন নগরী কক্সবাজার শহরে সুগন্ধা ড্রাগন মার্কেটের পেছনে রাতের আধারে জমি দখল করে আস্তাবলান নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনা ঘটে। জমির প্রকৃত মালিকের পক্ষে মোহাম্মদ শাহজাহান আব্দুর রশিদ ও ইঞ্জিনিয়ার নেচার আহমদ জানান, বিএস 1228 নম্বর কোতিয়ানের 2008 এবং 2012, 2013 এবং 2014 দাগে 1 একর 2600 শতক জমির মালিক প্রায় 20 জন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারী আওয়ামী লীগ খেড়ার ইস্তিয়াকের নেতৃত্বে 40 থেকে 50 জনের সন্ত্রাসী বাহিনী জমিটি দখলের অপচেষ্টা রয়েছে। রাতের আধারে তারা জমিতে সীমানা পরিচয় দেওয়ার জন্য নির্মাণ কাজ চালায়। ইস্তিয়াকের পিছনে আওয়ামী লীগ, যুবলীগ ও তাঁতী লীগের কতিপয় রাঘব গোয়াল জমিটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তাছাড়া কুশন নামে চট্টগ্রামের একজন ভূমিদস্যুর হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের এই জায়গাটা হচ্ছে 1228 কোতিয়ান বিএস, মানে এই জায়গাটা 2008, 2012, 2013, 2014 চার দাগ মিলে 1 একর 2400 জায়গা আছে। এই 1 একর 2400 জায়গার মধ্যে আমরা যারা এখন মালিক আছি, আমরা হচ্ছে মূল মালিক, আর ওনাদের যে এখন কাজ করতেছে তাদের জায়গাটা হচ্ছে পুরোটাই ডিসপিউটেড, আর আমাদের জায়গাটা হচ্ছে 100% ক্লিয়ার। আর ওই ডিসপিউটেড জায়গাতে তারা 300 জায়গা দাবি করে এখানে ঘোরাফেরা এখন মানে ইয়া শুরু করতেছে। এটা একটা শান্তি শৃঙ্খলা ভঙ্গের মানে অন্যতম কারণ। এবং এই 300 তাদের ডিসপিউটেড ধরে নিলাম, তার 300 যদি মানে ডিসপিউটেড হয়ে যদি থাকে, তার 300 পাবো হচ্ছে অনেক দূরে। এই জায়গাটা যদি মানে ধরে নিলাম হয়, কিন্তু আরো 100 এক একর 100 জায়গা থাকে, ওই 1 একর 100 মূল 70% জায়গা হচ্ছে আমরা নিজেরাই কথাটা বুঝেন। কিন্তু ওই জায়গায় এসে ওরা আমাদেরকে কিছু না জানিয়ে গায়ের জোরে মানে এই জায়গার মধ্যে ওনারা এখন ঘোরাফেরা দিয়ে আমাদের রেজিস্টার্ড জায়গাগুলো তারা দখল করার জন্য এটা সুগভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি যে আমাদের ফ্রেশ জায়গাটাতে যাতে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী এসে এটা যাতে বেদখল করতে না পারে এবং কোনো ধরনের মানে ডিস্টার্ব করতে না পারে, এটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট সবার প্রতি, প্রশাসনের সবার প্রতি আমাদের। আমরা হচ্ছে এই জায়গার মানে ক্রয় সূত্রের মালিক, আর আমরা হচ্ছে আব্দুল মাস্টার গঙ্গের পক্ষ থেকে আমরা নিজেরাই কৌশত্র মালিক। আমি মোহাম্মদ শাহজাহান, উনি হচ্ছে আলমগীর সাহেব, উনি আলমগীর, ওনা হচ্ছে মিশন গ্রুপের পক্ষ থেকে রশিদ, ঠিক আছে। আমরা এখানে সবার হচ্ছে আমরা ডাক্তার শাহ আলম আছে, ইঞ্জিনিয়ার নেসার আহমদ আছে, কর্নেল আশরাফ আছে, এখানে হচ্ছে আপনার ডাক্তার ইয়া আছে, জহির আছে, পুলিশ, তারপর হচ্ছে আপনার মানে এই যে সাবেক সেনাবাহিনীর কর্মকর্তারা, তারপর হচ্ছে আপনার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই মিলে হচ্ছে আমরা এখানে হচ্ছে 17 জন আমরা মালিক। ওরা কারা? ওরা হচ্ছে দখলবাজ, এই যে এরকম খালি জায়গায় পাইছে তাদেরকে ইয়া করে, উনি হচ্ছে ইস্তিয়াক, তারপর হচ্ছে ইস্তিয়াকের পক্ষ থেকে আরো যারা নিছে আর কি, এরা সন্ত্রাসীরা এগুলো করে করে মূলত মানে থাকে। এটা হচ্ছে ইয়া, থ্যাংক ইউ। আমরা এখানে 1228 জায়গায়, 1228 কোপিয়ানের 1 একর 2400 জায়গা আছে এখানে, আমরা 101 একর জমির মালিক। আমি কর্নেল আশরাফ সাহেব সহ আমাদের যারা বন্ধু বান্ধব আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশিষ্ট ব্যক্তিরা আর কি এখানে, আমাদের জায়গা তাদের সাথে আছে। তো তারা তিন জায়গায় নিজে বসে এলাকা ফাইনাল করে যে ঠিক আছে তোমার জায়গায় জায়গায় তোমার নিজের কাছে, কিন্তু সে এখন সব পুরো জায়গার উপরে মাসুল দিয়েছে, একটা বল দিয়ে দিচ্ছে জায়গা আছে এদিকে আরো 50 ফুট, এদিকে এসে সে কোথায় দিচ্ছে। তো এইভাবে জবরদখল করা এটা তো যাচ্ছে বলছে না, তাকে নিষেধ করা হয়েছে, তাকে বলা হয়েছে যে তুমি এটা কাজ করো না, আমাদের সাথে বসো, বসে একটা ফাইনাল করে গরিব করে এখন তুমি কোন জায়গায় পাবা সেই জায়গাটা তাকে দেওয়া হবে। কিন্তু এখন সে জবরদখল করে এগুলো আমাদের জায়গা সব দখল করে সেই এখানে জোরে করে দিচ্ছে। তো এটা আমরা প্রতিরোধ জানাচ্ছি, এটা আপনার আমাদেরকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আছেন, আপনি আমাদের এই ব্যাপারটা একটু মানুষকে অবগত করবেন। 1228 দাগ হচ্ছে মূল বিএস, ওখান থেকে আমরা ক্রয় সূত্রে আমাদের প্রায় 20 জন আমরা মালিক আছি, এর মধ্যে কর্নেল আশরাফ আছে, ইঞ্জিনিয়ার নাসার আছে। ওনারা যদি জায়গা পায় আমাদের সাথে সমন্বয় করে এটা মানে বাউন্ডারি দিতে পারত, মানে যেহেতু পার্শ্ববর্তী এরিয়া। আমি ওনাদেরকে মৌখিক ভাবে বলছি, ভাই আপনারা গতকালকে বলছি, গত পরশু বলছি, আপনারা আসেন, আপনাদের জমি যদি ওনারা বলছেন ওনাদের জমি 300, এটা কি 300 জমি? মিনিমাম 1.5 থেকে 2 কানি হবে। তো আমাদের মূল জমি শুদ্ধ ওনারা মানে গ্রহ করে নিয়ে ফেলতেছে। তো আমার কথা হচ্ছে আমরা সুন্দর একটা সমাধান চাই প্রশাসনকে নিয়ে, জমির প্রকৃতি মালিকদেরকে নিয়ে সুন্দরভাবে বসে উনি ওনাদের ডিমার্কেশন করবে, এটা হচ্ছে কথা মূলত। এদিকে জমি দখলের খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে যান সদরের রেসিডেন্ট আরিফুল্লাহ নেজামি ও সদর থানার একটি টিম। তারা সহিংসতা রোধে দখলকারীদের স্থাপনা নির্মাণ না করতে নিষেধ করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফজলুল আজিম চৌধুরী জানান, জমি দখলের খবর পেয়ে রিপিট। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফজলুল আজিম চৌধুরী জানান, জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।